জাতীয় আইনগত সহায়তা দিবস আজ। বিনা খরচে দরিদ্র জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিতে কাজ করছে জেলা লিগাল এইড। লালমনিরহাটে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিচার পেতে অসমর্থ জনগণকে এর আওতায় আইনি সেবা দেওয়া হচ্ছে। গত 9.5 বছরে 1300-র বেশি মামলা দায়েরের 350-র মামলা নিষ্পত্তি করেছে এই সংস্থা। ফলে আদালতে ঝুলে থাকা এবং অর্থাভাবে মামলা বন্ধ করে দেওয়ার পরিমাণ কমেছে। লালমনিরহাট প্রতিনিধি তহিদুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দরিদ্র মানুষের আইনি সহায়তা দিতে কাজ করছে লিগাল এইড সার্ভিস। এর আওতায় মূলত আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিচার পেতে অসমর্থ জনগণকে এর আওতায় আইনি সেবা দেওয়া হয়। লালমনিরহাটে 2009 সালে শুরু হয় এই কার্যক্রম। গত 9 বছরে জেলা লিগাল এইডের আওতায় মামলা হয়েছে 1379টি, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 358টি, কমেছে সামাজিক অপরাধ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে থাকা এবং অর্থাভাবে মামলা বন্ধ করে দেওয়ার পরিমাণ কমেছে। সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হওয়ার কারণে আজকে সমাজে এর একটি মারাত্মক প্রতিফলন দেখা যাচ্ছে এবং সমাজের লোকজন আজকে উপকৃত হচ্ছে। জেলায় 61 জন আইনজীবীর মাধ্যমে লিগাল এইডের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই পদ্ধতির কারণে মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে বলে জানালেন আইনজীবীরা। সরকার যারা এখানে মামলা পরিচালনা করে তাদেরকে ফি দেয় এবং তারা সর্বোচ্চভাবে এটা চেষ্টা করছে যাতে এটা আরও ব্যাপকভাবে মানুষের মাঝে প্রসার হয়। বিনা খরচে আইনি সহায়তা পাওয়ায় আইনের প্রতি আস্থা ফিরেছে জেলার গরিব ও দরিদ্র জনগণের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।